দ্বিতীয় পত্তদ ড্রেস মেকিং টু এর দ্বিতীয় পত্তদ আমাদের আজকে হচ্ছে চতুর্থ অধ্যায়। আমাদের আজকের বিষয় দেখো বাটন হোল ও বাটন স্টিচ মেশিন। আমাদের বাটন হোল ও বাটন স্টিচ মেশিন সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই একটু সংজ্ঞা সম্পর্কে আলোচনা করি। বাটন হোল মেশিনের সংজ্ঞা, অল্প সময়ে অধিক পরিমাণে উৎপাদনের লক্ষ্যে হাতের সেলাই দ্বারা কাজ ঘর বা বাটন হোল তৈরির পরিবর্তে যে মেশিনের সাহায্যে বোতাম ঘর তৈরি করা হয় তাকে বাটন হোল মেশিন বলে। তাহলে বাটন হোল মেশিন এবং কাজ ঘর মেশিন একই জিনিস, একই জিনিসের দুইটার নাম, একটা হচ্ছে কাজ ঘর আর একটা হচ্ছে বাটন হোল। বলছে বাটন হোল মেশিন দ্বারা বোতাম ঘর তৈরি করলে বোতাম ঘর মজবুত, সুন্দর ও দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ গার্মেন্টসে যখন হাজার হাজার পিস, লক্ষ লক্ষ পিস তৈরি হয় তখন আমরা ম্যান পাওয়ার অর্থাৎ মানুষ সাহায্য, হাতের সাহায্যে আমরা অত পোশাক একসঙ্গে তৈরি করতে পারি না, আমাদের তখন মেশিনের প্রয়োজন হয়। মেশিনের সাহায্যে যদি আমরা পোশাক তৈরি করি তাহলে আমাদের অনেক দ্রুত হবে, মানুষ কম লাগবে এবং সুন্দর মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। এবার দেখি আমরা বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা, বাটন হোল মেশিনের প্রয়োজন কেন সেটা বিষয়ে আমরা আলোচনা করি। বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা সম্পর্কে এবার আলোচনা করছি। পোশাক শিল্প কারখানায়, পোশাক শিল্প কারখানা বলতে এখন তোমরা যেটা সহজে বোঝো সেটা হচ্ছে গার্মেন্টস। পোশাক শিল্প কারখানায় বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা নিম্নরূপ, যেগুলো বলবো এখন। নাম্বার ১, বাটন হোল মেশিন দ্বারা বোতাম ঘর তৈরি করলে একই সাথে সেলাই ও বোতাম ঘর কাটা হয়ে যায়। তাহলে বোতাম ঘর সেলাই এবং কাটা একসঙ্গে হয়ে যাচ্ছে। বোতাম ঘর হচ্ছে যে ঘরের মধ্যে আমরা বোতাম ভরি, এবং বোতাম তো আমরা সবাই চিনি, যেটা দিয়ে আমরা পোশাক আটকিয়ে রাখি সেটা হচ্ছে বোতাম। এটা মেশিনের সাহায্যে করলে ভালো হয়। ২ নম্বর বলছে বাটন হোল মেশিন দ্বারা বোতাম ঘর তৈরি করলে সেলাইয়ের পর সুতা কাটার দরকার হয় না। অর্থাৎ প্রত্যেকটা বাটন হোল যে আমরা ঘর করি, এই ঘর করার সময় আমাদের সুতা কাটতে হয়, যে একটা সুতা দিয়ে আমরা সেলাই করলাম সেই সুতাটা কাটার দরকার হয়। কিন্তু যদি আমরা মেশিনের সাহায্যে করি তাহলে আমাদের সুতা কাটার দরকার হচ্ছে না, অর্থাৎ আমাদের সময় এবং সময়ের অপচয় কম হচ্ছে, সুতার অপচয় কম হচ্ছে। ৩ নম্বর বলছে প্রতিটি ঘরের প্রতিটি দৈর্ঘ্য একই রকম হয়। অর্থাৎ প্রতিটি ঘর, একটা আমরা যে বোতাম এখান থেকে দিই, এই বোতামের প্রত্যেকটা ঘর একই রকম হবে এবং একই দূরত্ব হবে। আচ্ছা ৫ নম্বর বলছে ৪ নম্বরে প্রতিটি ঘরের দৈর্ঘ্য একই রূপ হয়। ৫ নম্বর বাটন হোল মেজারিং গেজ ব্যবহার করলে প্রতিটি ঘরের দূরত্ব সমান হয় এবং পজিশন মার্ক করার প্রয়োজন হয় না। অর্থাৎ কি বলছে যে মেজারিং গেজ, এক ধরনের গার্মেন্টস এর মেজারিং গেজ থাকে, যেটা মেশিনের সাথেই পাইপের মতো একটা ছোট্ট চিকন পাইপের মতো লাগানো থাকে, ওইটা আমরা কি করি যখন বাটন অর্থাৎ বোতাম একটার পর একটা লাগবে তখন ওইটা নিজের থেকেই একটার পর একটা ওখানে এসে যাবে সুচের মাথায়। আরেকটা হবে কি মেজারিং গেজ, অর্থাৎ আমাদের দূরত্ব কতটুকু হবে, একটা একটা জামার বোতামের দূরত্ব ৬টা বা ৮টা বা ১০টা যে বোতামই লাগাই প্রত্যেকটা বোতামের দূরত্ব একই রকম হবে, এবং আলাদা করে আমাদের কোনো মানুষ দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে পজিশন মার্ক করার দরকার হয় না। পজিশন মার্ক মানে আমি যে কোন জায়গায় আমরা এই যে ধরো এখানে বোতাম, এই বোতামটা লাগাতে গেলে আমাদের এখানে একটা, এখানে একটা, এইভাবে যে পজিশন মার্ক করতে হয় এই মার্কগুলো করার দরকার হবে না, অর্থাৎ ম্যান পাওয়ার কম লাগবে, সময় কম লাগবে। এরপরে বলছে সেলাইয়ের গুণগত মান উন্নত হয়। আমাদের যেহেতু আমরা সেলাই করব, সেলাইয়ের গুণগত মান ভালো হবে। প্রত্যেকটা হাতে সেলাই করতে গেলে কোনোটা একটু খারাপ কম বেশি হয়, কিন্তু মেশিনে করলে এটা হবে না। পোশাকের গুণগত মানও উন্নত হয়। সেলাইয়ের গুণগত মান যদি উন্নত হয় তখন আমাদের পোশাকের গুণগত মানও উন্নত হবে। এরপরে বলছে অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি সময় বেঁচে যায়, অর্থাৎ সময় কম লাগবে, আমরা যদি মেশিনের সাহায্যে যে কোনো কাজ করি তাহলে আমাদের সময় বেঁচে যাবে। উদাহরণস্বরূপ বলা যায় দেখো যে কোনো কাজ, যে কোনো কাজ যদি তোমরা মেশিনের সাহায্যে করো, ধরো একটা মাঠ যদি মানুষ কোদাল দিয়ে কোপায় অনেক সময় লাগবে, কিন্তু যদি ট্র্যাক্টর দিয়ে করে অল্প সময়ের মধ্যে পুরো একটা মাঠ কোপানো হয়ে যাবে।
এরকম অনেক উদাহরণ আছে আমাদের। একটা পিঠা তুমি হাতে করে বানালে যে সময় লাগবে, যদি মেশিনের সাহায্যে পিঠা বানাও তোমার অনেক দ্রুত হবে। এরকম প্রত্যেকটা কাজই আমাদের সময় বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে হবে, তাতে করে আমাদের পরিমাণ বাড়বে, উৎপাদনের পরিমাণ। এরপর বলছে শ্রমিক খরচ কম হয়। নিশ্চয়ই একটা মাঠ যদি আমরা কোপাতে যাই, অনেকগুলো শ্রমিক মিলে একটা মাঠ কোপাতে হবে, কিন্তু যদি একজন লোক একটা মেশিনের সাহায্যে একটা ট্র্যাক্টর দিয়ে জমিটা কোপায়, তাহলে একটা শ্রমিক লাগছে, একটা শ্রমিক দিয়ে সে পুরো মাঠটা কোপাতে পারছে। এই জন্য বলছে শ্রমিক খরচ কম হবে। এরপরে বলছে ম্যানুফ্যাকচারিং খরচ কম হবে, অর্থাৎ কোম্পানির খরচও কম হবে। উপরোক্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানায় বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা এটা বুঝতে পারছি যে বাটন হোল মেশিনের প্রয়োজনীয়তা অপরিসীম, অর্থাৎ যখন লক্ষ লক্ষ পিস কাপড় আমরা তৈরি করব, তখন যেন অবশ্যই হাত দিয়ে না করে আমরা মেশিনের সাহায্যে করি। আমাদের নেক্সট যে পড়াটা থাকবে আগামী দিন, সেটা হচ্ছে বাটন হোল মেশিন ব্যবহারের পদ্ধতি। আমরা এই বাটন হোল মেশিনটা কি পদ্ধতিতে ব্যবহার করবো, সেই ব্যবহারিক পদ্ধতিটা থাকবে। আজকে যে পড়াটা হলো, এই পড়াটা তোমরা একটু বাসায় আলোচনা করো, নিজেরা করো, আর দেখো যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে আলাপ করবা। তো ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।